রূপম সেন, প্লিজ আপনার কিছু বক্তব্য আমাদের কাছে রেখে ধরুন। আমার সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, আজকে একজনের কাছে চুল কাটতে গেছিলাম। আচ্ছা, তো চুলটা এত জঘন্য এত জঘন্য এত জঘন্য কেটেছে, আচ্ছা, যে ওকে মারতে ইচ্ছা করছে। আচ্ছা, আপনার চুলটা একটু দেখাবেন কেমন জঘন্য? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, দেখুন নিচু করুন মাথাটা, যেমন দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুর নমস্কার করুন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে গরু চুরি করতে গেছেন, আর গরু চুরি করে নিয়েছেন, মা রাস্তা ধরে আপনাকে কেলি কেটে দিয়েছে। আচ্ছা বলুন, আপনার জীবনে কী হয়েছিল? আপনার কটা জিএফ ছিল সেটা জানতে পারি? আমরা জিএফ একটাও ছিল। আচ্ছা, জিএফ একটাও ছিল মানে পটেনি, পটাতে গেছিলেন? না, প্রয়োজন পড়ে। দেখুন আমাদের কাছে লজ্জা করে বলতে পারেন, আপনি এমনি বলতে পারেন না, প্রয়োজন পড়ে। আচ্ছা, প্রয়োজন পড়েনি। আচ্ছা, আপনি কী ভালোবাসেন? আমি খেতে ভালোবাসি। আচ্ছা, বিরিয়ানি খেতে ভালোবাসি, তার জন্য আপনার চেহারাটা দেখে বুঝতে পারছি। আচ্ছা ছাড়ুন, হ্যাঁ বলছিলাম, আপনি কি মানে আপনার বৃত্তান্ত, আপনার যে দুঃখের জন্য এসছেন এখানে বলার জন্য, আপনার কি শেয়ার করতে চান? চুলের ঘটনাটা তো শেয়ার করলাম। আচ্ছা, আপনার জীবনে আর কিছু ফোটেনি পদ্ম ফুল, আপনি যেটা শেয়ার করবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার জন্য এইটুকুই। আপনি একটা ললিপপ কিনে নিয়ে খেয়ে ঘুরিয়ে বলুন টাকা। ওলে, নি 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 নি